প্রথম আলোর উদ্যোগে মেহেরপুর ও নারায়ণগঞ্জে এসএসসি এবং সমমান পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হচ্ছে। মেহেরপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বপ্ন দেখো জীবন গড়ো এই স্লোগানে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শেখর পৃষ্ঠপোষকতায় এতে অংশ নিতে জেলার জিপিএ 5 পাওয়া 360 জন শিক্ষার্থী নিবন্ধন করে। অনুষ্ঠানে জেলার 10 গুণী শিক্ষককেও সম্মাননা দেওয়া হয়। এই আয়োজনে অন্যান্যের মধ্যে মেহেরপুর বন্ধু সভার সভাপতি ও মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আলামিন এবং প্রথম আলোর মেহেরপুর প্রতিনিধি আবু সাইদ বক্তব্য রাখেন। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার এটিএন বাংলা। নারায়ণগঞ্জে প্রথম আলোর উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। স্বপ্ন দেখো জীবন গড়ো এ স্লোগানে স্থানীয় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় 10 জন গুণী শিক্ষককেও সংবর্ধনা দেওয়া হয়। প্রথম আলো বন্ধু সভার নারায়ণগঞ্জ শাখার সভাপতি আফরিন সুলতানা জেনির সভাপতিত্বে অনুষ্ঠানে পত্রিকাটির ডিজিটাল ট্রান্সফরমেশন ও যুব কার্যক্রমের সমন্বয়ক মনির হাসান এবং সাংস্কৃতিক সংগঠক রফিউর রাব্বি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার এটিএন বাংলা।